ওয়াশিংটন পোস্টে এটি বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, ওয়াশিংটন পোস্টের নিউজ আকারে নয়, একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিভিন্ন নোবেল লরিয়েটের। সেখানে তারা ডক্টর ইনিসের ব্যাপারে বক্তব্য রেখেছেন, সেটি একটি বিজ্ঞাপন, এটি ওয়াশিংটন পোস্টের কোনো নিউজ নয়। আমাদের দেশে যেমন পত্রপত্রিকায় বিবৃতি দেওয়া হয়, তারা বিবৃতি দিয়েছেন, সেইভাবে নয়, এটি একটি বিজ্ঞাপন আকারে। অর্থাৎ স্পষ্টত এটি কোনো লবিস ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেখানে ছাপানো হয়েছে। এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে, তবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, বাংলাদেশে বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং বাংলাদেশে বিচার প্রক্রিয়া স্বচ্ছ বিধায় সরকারি দলের অনেকও বিচারের সম্মুখীন হয়, জেলেও যায়, এবং এখানে সরকার কোনো পক্ষ নয়। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিরুদ্ধে যে মামলা, সেখানে সরকার কোনো পক্ষ নয়, এবং যারা যে সমস্ত শ্রমিক কর্মচারীরা তারা বঞ্চিত হয়েছে, তারাই তার বিরুদ্ধে মামলা করেছে এবং অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে, এখানে সরকার কোনো পক্ষ নয়।